সাদামাটা জীবন যাপন, হতাশার হাত থেকে মুক্তি। আজকের দুনিয়ায় যেখানে প্রতি মুহূর্তে নতুন নতুন ট্রেন্ড, প্রযুক্তির ছোঁয়া এবং জীবনযাত্রার গতি আমাদের বিচলিত করে, সেখানে সাদামাটা জীবন নানা কারণে গুরুত্ব পাচ্ছে। সাদামাটা জীবন যাপন মানে খুব বেশি বাহিনী কিংবা জাঁকজমক ছাড়া সাধারণতার মধ্যে থাকা। কেউ যদি এটি গ্রহণ করে, তাহলে সে হতাশায় পড়ার সম্ভাবনা কমে যায় এবং শান্তিতে থাকতে পারে। সাদামাটা জীবনের অর্থ। সাদামাটা জীবন মানে হল অপ্রয়োজনীয় ব্যয়বহুলতা থেকে দূরে থাকা এবং জীবনকে সহজভাবে উপভোগ করা। এটি সাধারণত এমন কিছু কাজ করতে থাকে যা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে। সাদামাটা জীবন আদর্শ হল, এক, অতিদৃষ্টির অভাব অতি ভোগের অভ্যাস না করে, যা প্রয়োজন তাই নিয়ে সন্তুষ্ট থাকা। দুই, সুন্দর সম্পর্ক কম বন্ধু হলেও সত্যিকারের বন্ধুরা হতে পারে যারা আপনাকে বোঝে এবং সমর্থন করে। তিন, মানসিক প্রশান্তি কম জটিলতায় জীবন কাটানো, যা হতাশা ও উদ্বেগকে কমিয়ে দেয়। হতাশার সঙ্গে সংগ্রাম, মানুষের জীবনে হতাশা একটি সাধারণ অনুভূতি। বিভিন্ন কারণে হতাশা হাজির হয়, আর্থিক চাপ, সম্পর্কের সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা ইত্যাদি। সাদামাটা জীবনযাপনে র বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করতে পারে। যখন আমরা জীবনকে সহজভাবে নিচ্ছি, তখন আমরা অনেক ব্যাপারে মনোযোগী হতে পারি যা আমাদের সুখ দিতে পারে। এক, সন্তোষজনক উপায়ে জীবনযাপন। আমরা আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখলে হতাশা কমে যায়। যখন আমরা অপ্রয়োজনে বেশি কিছু চাই না, তখন হতাশা আসা সম্ভবত কমে আসে। দুই, সহজ জীবনশৈলীর সঙ্গে মানসিক শান্তি। যেসব মানুষ সাধারণ জীবনযাপন করে, তারা ছোটখাটো জিনিসে সুখ খুঁজে পায়, যেমন প্রিয় বই পড়া, প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটানো। তিন, অতি প্রত্যাশা না করা। সাদামাটা জীবনের একটি বড় সুবিধা হল আমরা আমাদের প্রত্যাশা কম রাখি। এর ফলে প্রত্যাশা পূরণ না হলে হতাশার সম্ভাবনা কম থাকে। শান্তির খোঁজ। সাদামাটা জীবনযাপন একে অপরকে সময় দেয়, পরিবার, বন্ধু এবং নিজেকে। যখন আমরা অবসাদিত হলে, কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে আসা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো বা প্রিয়দের সঙ্গে আলাপচারিতা করা আমাদের মধ্যে শান্তি আনতে পারে। স্বাস্থ্যকর অভ্যাস। সাদামাটা জীবনযাপনের আরও একটি দিক হল স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করা। আমরা যখন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, নিয়মিত ব্যায়াম করি এবং পর্যাপ্ত ঘুম নিই, তখন আমাদের দেহ ও মন দুটোই ভালো থাকে। এতে হতাশার আশঙ্কা কমে যায় এবং আমরা আরও স্থির ও প্রশান্ত থাকি। সমাজের দৃষ্টিভঙ্গি। আমাদের সমাজ সাধারণত মানুষের অর্জন, সফলতা এবং সামাজিক অবস্থানকে গুরুত্ব দেয়। যাদের কাছে বেশি সম্পদ নেই, তাদের প্রতি অনেক সময় বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়। কিন্তু যারা সাদামাটা জীবন যাপন করে, তারা প্রায়ই সামাজিক চাপ থেকে মুক্ত থাকে। তারা নিজেদেরকে স্বার্থপরতা ও মানসিক বিপর্যয় থেকে রক্ষা করে এবং একে অপরের প্রতি সহানুভূতি ও সমর্থনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। উপসংহার। সাদামাটা জীবনযাপন মানুষকে হতাশার হাত থেকে মুক্তি দান করে এবং তাদের জীবনে শান্তি ও সদর্থকতা নিয়ে আসে। এই ধরনের জীবনযাপন আমাদের শেখায় কিভাবে কমে থাকতে হয় এবং প্রতিদিনের জীবনে সুখ খুঁজে পেতে হয়। একটি, সাদামাটা জীবন জীবনযাত্রার কারণে আমরা নিজের এবং আমাদের চারপাশের মানুষের সুখের সন্ধান পাই, যা আমাদের হতাশা থেকে দূরে রাখতে সাহায্য করে। সাধারণভাবে বললে,
সাদামাটা জীবন ছাড়া অন্য কিছু চূড়ান্ত সুখ আনতে পারে না। এটি আমাদের মানসিকতা এবং জীবনকে সহজ কিন্তু সুন্দর করে তোলে।